আগের ভিডিওর এই পার্টটা কিন্তু অবশ্যই মনে আছে, ওকে? তুই যদি জিততে পারিস কাস্টমার তোকে 5000 ডায়মন্ড দেবার, না জিততে আমাকে M4A1 বাই করতে লাগবে। আরে কেনা কে চাইতে হো? তো গাইস এই জন্য আমরা ওদের তানিম বাইরেতে ঢুকছি, ঢুকে এখন দেখি M4A1 বাই করে দিব, ঠিক আছে? তানিম বাইরেতে ঢুকছি, এনে তানিম বাইরেতে মাত্র 6 ডায়মন্ড আছে ভাই, দেখো অবস্থা। গজব বেজতি হ্যায়। আমাকে বাই করতে হবে তানিম ভাই, এই হলুদ M4A1টা বাই করে দিতে কইছিল তানিম ভাই, তাই তো? আচ্ছা গাইস, চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ যেহেতু নিছি যে M4A1 বাইর করে দিব, তখন আইডিতে ঢুকছে M4A1 বাইর করার জন্য, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে ভাই। সমস্যা হলো আইডিতে আছে মাত্র 6টা, তো এখন আমার এই আইডিতে ভাই অবশ্যই ডায়মন্ড ড্রপ করতে হবে। ডায়মন্ড ড্রপ করার জন্য ভাই আমি কিন্তু অবশ্যই সবাই বলে দিয়েছি যে ডিসপ্লে ডান্সে দিলে টপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন, ঠিক আছে? এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো নাম্বার দেবেন, ফার্স্ট নাম্বারটা নিই, এই ফার্স্ট নাম্বারে তো আমার অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে হইব। তো এখানে সবার আগে আমি আমার মোবাইলটা ওপেন করে হোয়াটসঅ্যাপে ঢুকেন, এই যে এটা হচ্ছে আমাদের যে ফার্স্ট নাম্বারটা, তো ফার্স্ট নাম্বারটা আগে মেসেজ দিব যে লাইক এখানে নাম্বারটা দেখা নিলাম, ওকে? তো এখানে লাইক দেখা যান যে আমি মাস্টার মেসেজ দিয়েছি যে ভাই, তো এখানে কথা হলো মেন প্রবলেম হলো যে আমি টাইপিং একটু প্রবলেম, ফার্স্টে মেসেজ দিয়েছি যে ভাই লাইক আসেন নাকি, উনি থাকবো লাইনে অলওয়েজ অ্যাক্টিভ থাকে, আর দুইটা নাম্বারই আপনার এক আপনার সাথে দুইটা নাম্বার সেভ করাবেন, একটা নাম্বার না পারলে একটা নাম্বার মেসেজ দিবেন। তো এখানে মেসেজ দিয়েছি বলছে, অ্যান্ড এখানে তার সাথে কথাবার্তা আমার অলরেডি হয়ে গেছে, লিস্ট দিছিল, আমি বলছি কত ডায়মন্ড নিবো, UID দিছি, অ্যান্ড তারে আমি টাকাও দিয়ে দিছি, অ্যান্ড তারে আমি বলছি যে ভাই যে টাকা দিছি দেখবেন যে পাইছেন কি না। এখানে টুকটাক দেখতে পারেন যে নাম্বার টাম্বার সব দিছে, লিস্ট সব দিছে, আমি কিন্তু অলরেডি পে করে দিছি, অ্যান্ড UIDও দিয়ে রাখছি। তো দেখা যাক গাইস, এখন মেন সমস্যা হলো 12-40 মনে পাবো কি না, ওইটাই আমার সমস্যা। পাওয়ার কথা নাকি ডায়মন্ড বেশি হয়ে গেছে, দেখা যাক, ঠিক আছে? তো লাইক এখন তো যেহেতু তো টাকা পাইছি, উনি বলছে দিচ্ছেন ভাই, দেখা লগে লগে কিন্তু এখানে আমার ডায়মন্ড আইসা পড়ছে, ঠিক আছে? এখানে কিন্তু অলরেডি 1240 ডায়মন্ড ডিসপ্লে আমাদের দেখতেই পারতেছ, উনি লগে লগে বুঝতে পারছো, উনি টাকা দিলে আমার লগে লগে ডায়মন্ড আইসা পড়লো, ঠিক আছে? তো এখন গাইস সমস্যা হলো 1240 ডায়মন্ড পাইছি, এখন এটা দিয়ে আমার M4A1 বাই করতে হবে, ঠিক আছে? তো এখানে গাইস আমি ফার্স্টে আইসা বললাম আমাদের এই M4A1 লাইক M4A1 সেক্টরে, এখানে আমাদের অবশ্যই যে ডায়মন্ড রল অবস্থা, তো এখানে ডায়মন্ড রল বান্ডেল এখানে আসলাম, অ্যান্ড ফার্স্টেই এই উজিটা ভাই আমার এত ভাল লাগছিল ভাই, কিন্তু নিজের দিকে কী কী আর টপ করবো ভাই, সামনে হলো ঈদের মাস ভাই, ঠিক আছে? তো এই দিকে আর নিজে টপ তো করাইব না, যা হইলো তানিম ভাই উল্ডারও আমার কাস্টমের চ্যালেঞ্জ দেওয়া 5000 ডায়মন্ডের লোভ দেখায় ভাই, লুটা পুটা লয়ে গেলো আমার উল্ডারও, ঠিক আছে? তানিম ভাই বলছিল হলুদটা বের করতে, হলুদটার কাছে 200 ডায়মন্ড মানে 200 টোকেন লাগবো, তো এইদিকে 200 ডায়মন্ড দিয়ে আমরা আমাদের ফার্স্ট স্পিন অলরেডি করে দিছি, কোনো ভালো কিছু দিতেছে না, শুধু টোকেনই দিতেছে। উজির তো মনে হয় দুইটা স্কিন আছে, তো আমাদের তো জাস্ট হলুদ M4A1 অর্ডার করতে হলো, তো ফার্স্ট স্পিন মোটামুটি 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 19 মতো টোকেন দিছে এদিকে। তো ফার্স্ট স্পিনে 200 ডায়মন্ডে 19 টোকেন, অর্থাৎ পার ডায়মন্ডে তোমার মানে গত প্রত্যেক 10 ডায়মন্ডে 11 ডায়মন্ডে একটা করে টোকেন পড়ছে। সেকেন্ড টাইম ওরে ভাই কী দিল ভাই, 400 ডায়মন্ডের স্পিন কিন্তু অলরেডি হয়ে গেছে, এখানে আমার অলরেডি মিনি উজি দিছেন, বাকিগুলো টোকেন দিছেন, এবার একটু 10টা টোকেন দেখতেছে ভাই, একটু বেশি টোকেন দিছে আমার উজির লগে, তো এই না মানে একটু দয়া করছেন, এটা মানে লোভ দেখায় দিছে, দেখতে পাচ্ছেন আপনি, কিন্তু 400 ডায়মন্ডে 46টা টোকেন অলরেডি হয়ে গেছে। তো 200 আমরা আরেকটা স্পিন করব, এখানেও টোকেন দিছেন, এবার তো মনে হয় ভাই আরো টোকেন কম দিছে, 63টা টোকেন, 63 টোকেন হয়ে গেছে আমাদের, এখানে 800 ডায়মন্ডের কিন্তু স্পিন অলরেডি হয়ে গেছে, দেখা যাক গাইস, 76 টোকেন অলরেডি হয়ে গেছে, দেখা যাক 20টা ডায়মন্ডের একটা স্পিন হান করা দেখি। তো ভাই এত লস ভাই, 20 ডায়মন্ডের যদি একটা টোকেন টোকেন তাহলে পুরাই লস ভাই। এদিকে আবারও 200 ডায়মন্ডের স্পিনে গেলাম, ঠিক আছে? তো আমরা এর আগে ছিল 76 টোকেন, 96 তো আমাদের মোটামুটি, তারও 23-22টা টোকেন পাইছি আমরা এই স্পিনে, অ্যান্ড আমাদের অলমোস্ট 1220 ডায়মন্ড শেষ, 1220 ডায়মন্ডে আমাদের লাইক কত 122টা টোকেন দিছে গেরিনা। তো এখানে এবারে যে প্রত্যেক 10 ডায়মন্ডে গেরিনা প্রত্যেক 10 ডায়মন্ডে আমাদের একটা করে টোকেন দিছে, তো যেটা আসলে লসই করতে গেলে মাত্র 10 ডায়মন্ডে একটা করে টোকেন দিছে গেরিনা, এই হলো অবস্থা। কিন্তু ওই হিসাবে আমাদের কাছে আছে 122টা টোকেন, আমাদের লাগবে 200, অর্থাৎ আমাদের আরও আনুমানিক 78 টোকেন লাগবে, তো 780 ডায়মন্ড থেকে 800 ডায়মন্ডের মতো লাগবে, ঠিক আছে? তো সমস্যা হলো ভাই এখানে আমার আবারও টপ করা লাগবে ভাই, এক করে রাস্তা বেরিয়েছে আমার, আবারও অপেক্ষা করতে নামতে হবে,
তো যাই হোক, তো এখানে 800 মতো ডায়মন্ড লাগবো, তো এখানে মেসেজ দিলাম ভাই আরো 1000 ডায়মন্ড লাগবে, আমার এই বাইরে মেসেজ দিছি। তো 1000 ডায়মন্ড কেন দিছি ভাই, কারণ গেরিনা কোনো ভরসা নাই ভাই, 800 ডায়মন্ড না হইতে পারে, 2000 ডায়মন্ডও না হইতে পারে ভাই, ঠিক আছে। তারে অলরেডি তো সব ইউআইডি দিয়ে টাকা টাকা দিয়েছেন, অলরেডি ডান লেগেছেন, উপরে দেখেন ভাই লগে লগে ভাই বলতে না বলতে লগে লগে ডায়মন্ড ঢাইশাও পড়ছে না, কি বলুন ভাই, কষ্টের কথা ভাই, আমি পুরা ফকির হয়ে গেছি। এত ডায়মন্ড তো আমি নিজের আইডিতে টপ করি না ভাই, যত ডায়মন্ড ভাই আমার এই তানিম বাড়িতে টপ করা লাগলাম ভাই। তানিম বাড়িতে কিছু কিছু রেয়ার রেয়ার ইমোট আছে ভাই, দেখো ভাই লল ইমোট আছে, ঠিক আছে। এখানে এন্ড এটা কি ইমোট ভাই, মাগো মা, MP5 রিমোট, MP5 তো আমারও ম্যাক্স করা নেই ভাই। এখানে ইভো ফার্মাস ম্যাক্স করা, ওরে বাবা, তারপরে আবার এখানে ইভো M10 ম্যাক্স করা, মানে M10ও ম্যাক্স করা, ফার্মাস ম্যাক্স করা, থাক ভাই থাক, আমার ভুল হয়ে গেছে ভাই। এটাতে 20টার মতো টোকেন দিছে, তো 11টা টোকেন লাগে। এখন কথা হলো 20 ডায়মন্ড দিয়ে যদি স্পিন করি, ঠিক আছে, তো এখানে 20টা টোকেন দিলে তো ভাই আমার লস হয়ে যাবে, ঠিক আছে। তো আমার এখানে লাগবো মতো 11 ডায়মন্ড আছে, 11টা টোকেন লাগে, তো আমার 11টা স্পিনও দেখি 10টা আর একটা স্পিন আমার ভাই মারতে ভয় লাগতেছে, মাত্র 100 ডায়মন্ড আমার স্পিন করতে হইব। তো মোটামুটি 500 স্পিন করে ফেলাইছি, তো এদিকে সিঙ্গেল স্পিন করতেছি, একটা বেশি দিব না, আরও একটা দিছে, এদিকে দুইটা দিছে, এবার ঠিক আছে 4টা 3টা স্পিনে লাইক 4টা পাইছি, এদিকে 4টা স্পিনে 5টা 6টা, তো আরও 2টা দিয়ে দিছে এখানে, এখানে আবার আবার 1টা দিছে, তো লাস্ট 2টা টোকেন লাগে, ঠিক আছে, লাস্ট 2টা টোকেন লাগে। তো চলো চলো আর একটা স্পিন করে দিতে, এখানে আরও একটা দিছে, লাস্ট একটা স্পিন, আর অবশেষে গাইস অ্যারাউন্ড কত 1200, আর এখান থেকে কত ডায়মন্ড, আপনার ধরেন 1100 ডায়মন্ড থেকে যদি 300 ডায়মন্ড থাকে ভাই, লাইক হিন্দা আরও 800 ডায়মন্ড, তো মোটামুটি 2000-এর কাছাকাছি ডায়মন্ড, 2000-এর কমই লাগছে, তো অ্যাপ্রক্সিমেটলি 2000-এর কাছাকাছি ডায়মন্ড লাগছে আমাদের এই M4A1টা বাইর করতে ভাই। চ্যালেঞ্জ ছিল ভাই M4A1 বাইর করে দেওয়া, তো তানিম ভাই তো নিজে বড় লোক ভাই, ঠিক আছে, আমারে লাইক 5000 ডায়মন্ডের চ্যালেঞ্জ দিয়া লোভে ফালায় ভাই আমার কাস্টমার লইছে ভাই, কারণ আমি জীবনে তো 5000 ডায়মন্ড চোখেও দেখিনি ভাই। তো এখন ভাই কথা হলো ভাই M4A1 বাইর করে দেওয়া লাগছে ভাই, কষ্ট ভাই, এত ডায়মন্ড ভাই আমার আড়িতে আমি নিজেও টপ করি না ভাই, জানেন আমার এখন তানিম ভাই আড়িতে বাইর করে দেওয়া লাগতেছে ভাই। কথা এখন বড় কথা হলো না, বড় কথা হলো ভাই টপ আপ কেমনে করতে আমি আপনাকে দেখাই দিই, যা যা টপ করতে চান ভাই সেলার থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে টপ করে নিতে পারেন, সমস্যাটা 100% ট্রাস্ট দেন, তারা অনেক তাড়াতাড়ি দিয়ে দেয়, ইউআইডিতে টপ নিতে পারবেন, এয়ারড্রপও নিতে পারবেন, এয়ারড্রপগুলোও দাম কমে দেয়, তারা 70-85 টাকা এই দুই টাইপের এয়ার ড্রপগুলো দিয়ে থাকে, যারা নিতে চান নিতে পারেন, সমস্যা নেই। অ্যান্ড ওকে অ্যান্ড তানিম বাড়িতে M4A1 বাইরে যাই হোক, এখন তানিম ভাই খুশি হবো গাইস। তো যাই হোক আমাদের আজকে ভিডিও এই পর্যন্ত, ভিডিও যদি ভালো লাগে থাকে আমাদের পেজটা ফলো করে দিন, আমাদের কিন্তু 30K হতে আর অল্প কিছু লাগাতে, মানে আর 200-300 ফলো লাগে, 30,000 ফলো হতে সবাই 30,000 ফলো ডান করে দিন, ওকে অ্যান্ড ভাই সাপোর্ট করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই।